ছোট জল না কি করবে কষ্ট করবে কষ্ট করব নিতাশ গপ সপে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত সেই সঙ্গে সঙ্গে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কিন্তু আজকে সকালটা যেভাবে তোমরা দেখলে শুরু হলো মানে একটু উদাস ভাব দেখলে আমার কারণ আজকে আমাদের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় কারণ মায়ের শরীরটা খুবই খারাপ তোমরা দেখতেই পেলে তো চলো ব্লগটা শুরু করেছি সমস্ত ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে তো দেখো সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি মা জাস্ট ঘুম থেকে উঠে আমাদের যে গ্রামে ছড়া টড়া দেওয়া হয় সেই ছড়াটা দিয়ে ফুল টুলগুলো তুলে রেখেছে তোলার পর মায়ের কিন্তু আর মানে শরীর নেয়নি তো মা শুয়ে গেছে আমাকে ডাকলো যে নিতা আমার শরীরটা খারাপ করছে তো আমি ধর্ম করে উঠে পড়লাম যে মায়ের শরীর খারাপ তো তারপর উঠেই দেখো মানে আমার তো জানো মেয়ে মানে আমার উঠতে না উঠতেই ও উঠে হাজির হয়ে যায় মানে ও আমার মানে মায়ের গন্ধে ঘুমানো আমি আগেও বলেছি এটা আমার মেয়ে কিন্তু সেটাই মানে আমার আমি যতক্ষণ ও আমার গন্ধ পাই ততক্ষণ ও ঘুমায় তারপর আমার পিছনে পিছনে ও ওঠে আমার পিছনে পিছনেই ও ঘুমায় এরকম একটা ব্যাপার তো দেখো সকালবেলায় প্রথমেই উঠে আমি ঝাঁটটা দিয়ে নিলাম আমি ভাবলাম তাড়াতাড়ি করে মুছে নেবো কিন্তু তা করতে করতে আমার মেয়ে উঠে গেল তো যাই হোক আজকে কাচাকুচি অনেক রয়েছে তো দেখো আমাদের যে কাজের দিদি তো কাজের দিদির কিন্তু খুব শরীর খারাপ মানে হসপিটালাইজড আছে মানে খুব দুর্বল এত মানে সেলাইন টেলাইন দিতে হয়েছে প্রচুর শরীর খারাপ দিদির তো সেই কারণে দিদির তো এখন কোনো আশা মানে ভরসা নেই মানে নিজে কীভাবে সুস্থ হবে সেটাই এখন ঠাকুরের কাছে প্রার্থনা তো যাই হোক নিজের ঘরের কাজ মানে কাজের লোকের কাজ মানে কাজের লোকের উপর হোক বা যার উপরই হোক না কেন মানে নিজের উপর কনফিডেন্ট রাখাটাই আমার মনে হয় মেন কারণ অন্য কারোর ভরসায় থাকাটা যে কে কবে আসবে না আসবে কারণ তারও শরীর আছে মানুষের শরীর নিজের সংসারের কাজটা মানুষ যেমন করেই হোক সে না করলে নয় বলে করতে পারে কিন্তু দেখো অন্যের ঘরের কাজ সে তো শরীর তার না নিলে সে তো করতে পারবে না তাই নিজের ওপর কিন্তু কনফিডেন্স রাখতে হয় তো দেখো এখানে আমি ওই দুটো ঘর আমার মোছা হয়েছে আর এখন মাকে সকালবেলায় একটুখানি মুড়ি আর বাতাসা দেবো মায়ের তো সুগারও রয়েছে তো কিন্তু কিছু করার নেই খাবেই বা কী দিয়ে বলো মানে মায়ের তো অ্যাসিডিটির ধাত আলসার ছিল তো সদ্য অপারেশন থেকে উঠেছে তো মায়ের কিন্তু সমস্যা ওই অ্যাসিডিটি যা খায় তাতেই কিন্তু অ্যাসিডিটি হয়ে যায় তো সেটাই হয়েছে মায়ের বারবার বাথরুমে যাচ্ছে তো এখন শুয়ে আছে আমার মেয়েও উঠে এখন মেয়েকে ব্রাশ করিয়েছি ও এখনও খায়নি তো এখন মাকে দেখো আমি মুড়ি আর বাতাসা দিচ্ছি একটুখানি জলে ছেঁকে ওইটাই খাবে কারণ মানুষকে তো কিছু না কিছু খেতে হবে তো যেটাই খাচ্ছে সেটাই মানে মুখ বলছে টক হয়ে যাচ্ছে এরকম হচ্ছে তো এখন মা খাক এগুলো আর মাকে আমি সেইভাবে তোমাদের সাথে দেখাতে পারলাম না কারণ অসুস্থ মানুষ আর
বুঝতেই পারছো মায়ের জামা কাপড়ের ঠিক নেই, তো ঠিক আছে মা এখন খাক, আর আমার মেয়েকে আমি এরপর খাইয়ে নেব। তারপর কিন্তু আমার দেখলে বাসি ঘরটা কেবল ঝাঁট দেওয়া হয়েছে, আর ওই বিছানাপত্রগুলো খোলা হলো, আমি ভিজিয়েও দিয়েছি। আর আজকে কিন্তু মনসা পুজো, ঢেকে দাও। তো ছোট মা মনসা পুজো হয়ে গেছে, এখন 7টার মধ্যেই কিন্তু পুজো হয়ে গেছে। তো ছোট মা এখন ওই যে দেখো মায়ের খবর নিচ্ছে, তো প্রসাদ দিতে এসছে মনসা পুজোর। মানে মনসা পুজো মানে পঞ্চমী যেটা হয় সেটাই আর কি। তো দেখো এখন মেয়েকে খাইয়ে দিচ্ছি। সবার কিন্তু মানে বাড়িতে দেখবে সবার পেটটা ঠান্ডা হয়ে গেলে তারপর তুমি মানে নিশ্চিন্তে কাজ করো, কোনো ব্যাপার নয়। তো মাকে দিলাম, আর ওখানে আমার বরের জন্য ও ঘুগনি ওর আগের দিনকার করা ছিল, তো ও একটুখানি ঘুগনি রয়েছে, ও ঘুগনি দিয়ে খেতে ভালোবাসে, তো ঘুগনি দিয়ে একটু মুড়ি খেয়ে ও বেরিয়ে যাবে। ও আজকে ও খাবারের ঝামেলা নেই, মানে ও দুপুরে লাঞ্চ বাড়িতে করবে না, তো বাইরে করবে, যার কারণে বাবা আর আমি, তো বাবার আর আমার জন্য এই যে দেখো বাবা তো আলু খাবে না, তো একটাই আলু দিয়েছি, আর বেগুন কুমড়ো এটা দিয়ে জাস্ট একটু লবণ আর ওই হলুদ দিয়ে হালকা করে তেল ছড়িয়ে দিয়েছি, মানে তেলে ভাজিনি আর কি, দিয়ে সাজিয়ে যে বসিয়ে দেওয়া, এটা আস্তে আস্তে সিদ্ধ হবে। তো এটাই দিয়ে আজকে আমরা মুড়ি খাবো। তাড়াতাড়ির মধ্যে যেটা হচ্ছে সেটাই আমি করছি, কারণ এতগুলো কাজ একা হাতে, বুঝতেই পারছো। তার উপরে আমার বেবি রয়েছে, তো ওখানে বাসনপত্রও কিছু রয়েছে, আর এখানে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরটা না আমি দেখলে লাঠি নিয়ে মুছি, মানে ওই যে মব নিয়ে, কিন্তু রান্নাঘরটা আমি যেদিনকে মনে হয় যে মাঝে মধ্যেই এইভাবে হাতে করে মুছি, তাতে করে কি হয় দেখো কিচেনটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করাটা কিন্তু খুব দরকার। লাঠি দিয়ে তো কোনায় কোনায় পরিষ্কার করা যায় না, যেমন ওই যে বেসিনের নিচগুলো ওইগুলো, ওগুলো লাঠি দিয়ে খুব একটা ভালো পরিষ্কার হয় না। আর হাতে করে বেশ চেপে চেপে আমি রান্নাঘরটা আগে মুছে নিলাম, বেসিনটাও ক্লিন করা হয়ে গেছে আমার, রান্নাঘর ক্লিন করা হয়ে গেল, এখন শুধু ডাইনিংটা আর সিঁড়িগুলো রয়েছে মুছতে। তো মোছাটা তোমাদের সাথে আর শেয়ার করিনি সেইভাবে, শুধু দেখো বাইরেটা ওই রান্নাঘরটা মোছার পর আমি কিন্তু এই সিঁড়িগুলো মুছে নিলাম। আর মাঝে কিন্তু আমার ওই ঘরগুলো মুছতে মুছতে, রান্নাঘর মুছতে মুছতে আমার মুড়ি খাবারে সবজি হয়ে গেছিলো, তো আমি মুড়ি একটুখানি খেয়ে নিয়েছিলাম, চাটা এসব দিয়ে খেয়েছি। আর সকালে তো আমি গরম জল খাই জানো। আর এই যে দেখো এই জায়গাগুলো না দেখেছো, আমাদের ছাগলটা থাকে, ওকে একটুখানি সকালে ভাত ছিল, তো ভাত দিলাম, ও ভাত তো খেলোও না। তো এখানটা যেহেতু ওটা আমার মানদের ছাগল, মানে কালী পুজোর পাঁঠা ছাগল, তো ওদের গায়ে একটা অন্যরকম গন্ধ রয়েছে, তো যার কারণে এখানে যে ফিনাইল টিনাইল দেওয়া থাকে মোছার জলের মধ্যে লাইজল, তো সেটা ছিটিয়ে দিলে। আর এই যে দেখো তাড়াহুড়ো করে আমি ক্যামেরা নিয়ে আসছি, তোমরা দেখো আজকে তো মনসা পুজো বললাম, তো মা মনসার এরকম সকাল থেকে একটা নয় দুটো নয় পাঁচ পাঁচটা, আমি তো কোন দিকে ক্যামেরা ধরবো কোন দিকে না ধরবো বুঝতে পারছি না। যদিও এই সাপগুলো ওই যে কি বলে হল হলে নাকি বলে না সেই সাপ, তো একসাথে পাঁচটা। আর আমি এখানে একটা ছোট্ট করে কাহিনী বলি, দেখো ছোটোবেলায় না যে আমরা মনে করতাম যে এই সাপগুলো তো বলে যে জল, মানে জল যখন হয় তখনই নাকি বেরোয় এরকম বলে, তো আমরা আমার মানে শুনেছি, মানে এখনও আমি হয়তো বিশ্বাসও করি যে উপর থেকে মানে এগুলো আকাশে মানে মেঘের পোকা, তো এরকম মানে বলতো আর কি, তো মেঘের পোকা আকাশ থেকে পড়ে নিচেতে এরকম আমি শুনেছিলাম। তো দেখো এখানে কতগুলো বেরিয়েছে দেখো, পাঁচ পাঁচটা এদিক ওদিক করে, আর ওদের এতটাই সেন্স দেখো, সবাই কিন্তু এপাশ থেকে ওপাশে যাচ্ছে আর একই ডিরেকশানে যাচ্ছে, কি করে এদের না আছে চোখ না আছে কান, তো এতটা এদের অনুভূতি, মানে সবাই দেখো একই ডিরেকশানে যাচ্ছে। তো দেখবে পিঁপড়ে বলো যে কোনো মনুষ্যত প্রাণীর মধ্যে ওদেরকে সেন্স দেয়নি, মানে সেন্স ওদের তো আছেই অবশ্যই, তো ওদের তো চোখ কান সেভাবে দেয়নি, মানুষের মতো বুদ্ধি দেয়নি, কিন্তু এতটা ওদের অনুভূতি, মানে এইরকম ফিলিংস যদি মানুষের মধ্যে থাকতো তাহলে মনে হয় মানে জগতে আমাদের এত হিংসা মারামারি থাকতো না। তো দেখো সবাই কিন্তু একই ডিরেকশানে গেল, তো ওই যে দেখো মানে পাঁচ পাঁচটা ছিল বললাম, তো যার কারণে তোমাদেরকেও একটুখানি দেখালাম। তো যাই হোক আজকে মনসা পুজোর দিন মা মনসার দেখা, আর আমাদের এখানে প্রচুর সাপ রয়েছে প্রচুর, আমি অনেকবার ভিডিওতে তোমাদেরকে দেখাই বাড়ির মধ্যে ঢুকে যায় আমাদের ঘরের মধ্যে, কিন্তু আমরা কোনো দিন সাপ মারি না জানো তো, কোনো দিন আমাদের বাড়ির মধ্যে কেউ কোনো দিন সাপ মারে না, আর সাপ মারিনি বলে হয়তো কোনো দিন এরা আমাদের ক্ষতি করে না। তো এখানে দেখো শিউলি ফুল, ওখানে তো জানো গাছ রয়েছে, তো গাছ তো রয়েছে, কিন্তু তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে মানে ওই শুয়োপোকা ধরেছে আর কি,
ঠিক মতো আমার মুখে বেরোয়ও না ওটা, শুয়োপোকা তো গাছের পাতায় পাতায়ও হয়ে গেছে জানো তো, তো গাছের গোড়ার মধ্যে ছিল, তো মা ভেবেছিল ওখানে, তো গোড়াতে সার্ফ জল গুলে দিয়েছিল, তো গোড়ারগুলো মরে গেছে, কিন্তু গাছের ডালে ডালে পাতায় পাতায় হয়ে গেছে। এখন কী করবে? তো মা আমাকে ওইদিকে যেতে বারণ করে, বলে যেও না, গায়ে লেগে গেলে খুব মানে শুংশুং করবে, কিছু র্যাশ বেরিয়ে যেতে পারে, তো এই জন্য মা আমাকে কিন্তু বারবার বারবার বারণ করে। আর আমি যখন কাঁদছিলাম না, তখন আমার মেয়েকে ওই যে দেখো আমি বলেছি শুধু বিছানাগুলো রোদে দেবো, আর ও সব এনে রোদে দিয়ে দিয়েছে এরকম করে। তো চলো, আর ওখানে যেতে গিয়ে আমার মেয়ে পড়েও গেছিলো জানো তো, পড়েনি মানে হালকা করে ধাক্কা লেগে গেছিলো, এত কষ্ট করতে কে বলে, দেখো এখনো শুকায়ও নাই সিঁড়িটা, সব সার সার করে দিয়েছে, আর বালিশের কভারগুলো না পুরো, আরে ওই যে দেখো। তো দেখো সব, আর বালিশের ওই উপরে উপরে মা একটা করে কভার দিয়ে দিয়েছে, যেহেতু মানে মাথার তেল টেল বসতে পারে, তারপরে আমাদের কভার পুরনো কভার, যে জন্য একটা কভার দেখো ফেটেও গেছে, তো যাই হোক দেখো সব রোদ দিয়ে দিয়েছে, ওকে এত কষ্ট কে করতে বলেছে বলতো। দেখো আমি বারণও করছি যে কষ্ট করো না কষ্ট করো না, ও মানে এই ধরনের কাজগুলো জানো তো, বাচ্চাদের এই ধরনের কাজ করতে দিলে ওরা কিন্তু ভীষণ আনন্দ পায়, খুব উৎসাহের সাথে করে ওরা। তো যাই হোক এখন আমার ওইদিকে কাঁচা হয়ে গেছে, আমি কাঁচতে মানে যেই এদিকে এসেছি দেখছি সব নামিয়ে দিয়েছে ওইভাবে ভিজেতে। তো যাই হোক আমাকে এখন ওইগুলো আমি বালিশগুলো ওই চালের মধ্যে দেবো, ছাদে নিয়ে গেলে ভালো হতো, কিন্তু কখন বৃষ্টি আসবে এসে আমি একা মানুষ, আজকে মা তো শুয়ে আছে দেখলে মনে আমার মনে থাকে না, সব থেকে বড় ব্যাপার তো ভিজে যেতে পারে, তাড়াতাড়ি করে তুলতে পারবো না। তো যাই হোক আজকে রোদটা তো কড়া বেরিয়েছে, তো আমি এখানেই দেবো, দুদিন যা বৃষ্টি গেল না যার কারণে কিন্তু কেমন স্যাঁতস্যাঁতে ড্যাম ড্যাম লাগছিলো। তো আর আমার মেয়ে কিন্তু এক বছর বয়স থেকেই বিছানায় মানে হিসি টিসি করা ছেড়ে দিয়েছে, ওর কাঁথা বালিশ কিচ্ছু লাগে না, মানে কাঁথা কিচ্ছু লাগে না, আর কষ্ট করতে হবে না, না আর কষ্ট করতে হবে না, হ্যাঁ আর কষ্ট করে নাকি কেউ অত, কি করবে কষ্ট করবে, করবে না কি করবে ভালো করে বলো, কষ্ট করবে না করবে না। তো ওই যে দেখো ওই বালিশগুলো যেহেতু আমি ওই চালের মধ্যে তুলে দিয়েছি না, সেই কারণেই কিন্তু ও রেগে গেছে ওই রকম, ওখানে তুলে দেওয়া হতো না, ও যেখানে দিয়েছে ওখানে রাখলেই ওর মানে ওই রকম, ওখানে তুলে দিয়েছি তাই ওই রকমভাবে রাগ দেখাচ্ছে আমাকে। তো যাই হোক ওখানে তো এখন রোদ আসেনি, তো চালে তো দিতেই হবে, আর এখানে দেখো আমার কাজ বাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা আজকে নতুন বন্ধু নতুন ভিডিওটা দেখছো তাদেরকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে বেল নোটিফিকেশনটা অল করে দিও। তুমি কি তুমি গার্ল, আর বয় কে, দাদা বয়, হ্যাঁ গো। তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি, আর মাকে এখন একটু শরবত দেব, শরবত বানিয়ে দেব, আর আমার মেয়েকে ওয়ারেস আছে, মেয়ের মানে শরীর খারাপের পর থেকে ওকে অল্প একটু করে ওয়ারেস গুলে দিই। তো দুজনকেই মাকে মেয়েকে দুজনকেই এখন অল্প করে একটুখানি দেবো, মাকে হালকা করে চিনি আর অল্প লবণ দিয়ে শরবত করে দেবো, বডিটা যাতে ঠান্ডা থাকে, যেহেতু পেট গরম মায়ের বুঝতেই পারছো। তো এখন দেখো তারপর রান্নাটা আগে বসিয়ে দেবো, কারণ দুজনেই অসুস্থ, মা মেয়ে তাও খাওয়ার চিন্তা তো রয়েছে। আর এখানে দেখো দুটো বড় বড় আলু, একদম শর্টকাটে যেটা রান্না হয় সেটাই করবো, আর গোটা আলুটা মেয়ের জন্য সিদ্ধ দিয়েছি, মেয়েকেও এখন সিদ্ধ সিদ্ধ দিচ্ছি। তো আজকে তো মঙ্গলবারও আর এদিকে পঞ্চমীও রয়েছে মানে মনসা পুজো, তো ডিম টিম লাল জাতীয় জিনিস তো খাওয়া যাবে না, তো এগুলো সব ভাতের মধ্যে সিদ্ধ দিলাম, ডাল সিদ্ধ দিলাম, আর দুটো আলু দিয়েছি, ওই দুটো আলু ভাতের মধ্যে সিদ্ধ করে তুলে নেবো তিনটে। তো আর এখানে সয়াবিনটা দেখো ঠান্ডা জলের মধ্যে দিয়ে ভাতের উপর জাস্ট বসিয়ে দিলাম মুখে, ভাত ফুটতে ফুটতে সয়াবিনটাও মানে ওটা ভিজে যাবে। আর এখানে দেখো পুজো করে নিচ্ছি আমি, তো যেটা বলছিলাম যে আজকে রান্নাবান্না একদম এক পাকে যেটা হচ্ছে সেটাই, তো ওই ভাতে আলু দিয়ে ওটা দিয়ে পোস্ত বানাবো, কীভাবে বানাবো তোমাদেরকে আমি দেখাবো। তার আগে দেখো এখানে বলে নিই যে পুজোটাও কিন্তু আমাদের বাড়িতে ছোটোখাটো নয়, সকালবেলায় মা ফুলটা তুলে রেখেছে দেখতেই পাচ্ছ, এক বালতি ফুল, তোমরা আগেও দেখিয়েছি আমি যে আমাদের বাড়িতে এক বালতি করে ফুল আমার মাও তোলে, ছোটো মা যে প্রসাদ দিতে এসেছিলো দেখলে আমার ছোটো শাশুড়ি মা, তো ওই ছোটো মাও তোলে। তো এরকম কিন্তু পুজোটা একটু বড়ো করেই হয়,
হয় আমাদের বাড়িতে, তো একা হাতে বুঝতেই পারছো এখন 10:30 পেরিয়ে গেছে, 11টা বাজে এখন, তো ঘড়ি দেখার সত্যিই টাইম হয়নি আজকে। তারপর মেয়ে রয়েছে, মাও অসুস্থ, মনটাও ভালো নেই। মানুষ যদি খেয়ে দিয়ে ভালো থাকে তাহলে ভালো লাগে, কিন্তু এরকমভাবে অসুস্থ হয়ে পড়ে থাকলে, একজন বাড়িতে যদি অসুস্থ হয়ে থাকে তাহলেই দেখবে বাড়ির কারোর মন মেজাজ ভালো থাকে না। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে পুজোটা এখন করে নেব। তারপর কিন্তু আর ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ পুজোটা হতে হতে রান্নাটা হয়ে গেলে ওদিকে আমি কিছু না হলেও দুজনকে, দুই অসুস্থ মানুষ, ওই যে দেখো, বলতে বলতে আমার ওইদিকে পুজোটা তো দেখালাম, যে এই যে দেখো এখানে চাল কুমড়ো দিয়েছি, আর ওই কি বলে পটল, ঝিঙে, সয়াবিন সমস্ত কিছু দিয়ে, আলু দেখো, আলুর পরিমাণ তো দেখতেই পাবে না, আলু এখন দিও নি, আলুটা সিদ্ধ করে মানে ভাতের থেকে তুলে নিয়েছি। আলুটা কিন্তু একদম সিদ্ধ করে নিলে হবে না, আলুটাকে তোমার ওই 70% মতো সিদ্ধ মানে হয়ে যাবে সেই সময় তুলে নিতে হবে। তো আমার ঠাকুর পুজো করে করতে করতে ভাতটা ফুটে গেছিলো, তো আমি যখন প্রণাম টোনাম করে আমি তুলে নিয়েছি, তো দেখো জাস্ট কষিয়ে আর চাল কুমড়োটা একটু জল গেলে ফেলে দিয়েছিলাম, কারণ চাল কুমড়ো গন্ধ আমার খুব বাজে লাগে। তো একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দিয়ে বাদ বাকি কিন্তু তেলের মধ্যে নেড়ে আমি এরকমভাবে পোস্তটা বানিয়ে নিলাম। তো যারা আজকে ভাবছো, যারা একটুখানি মানে কি বলবো তেল মশলা কম খেতে চাও, বা এই গরমে হালকা পাতলা রান্না খেতে চাও, তো তোমরা যারা এইভাবে হয়তো অনেক সবজি টবজি, আমাদের তো বাবার সুগারের জন্য এগুলো করতে হচ্ছে আমাকে, আর আমিও অভ্যস্ত হয়ে গেছি এতে, কারণ প্রথম দিনই আমি তোমাদেরকে বলেছি, বারবার বলি যে মেয়েরা হচ্ছে তাদেরকে মানে জলের মতো, যে পাত্রে ঢালবে সেই পাত্রেরই আকার নিয়ে নেবে। তো আমিও সেম, তো এখন দেখো মাকে আর মেয়েকে ভাত খেতে দিয়ে দিয়েছি, আমিও নিয়েছি আর বাবাও খাচ্ছে সবাই। এখন কিন্তু 1টা বাজে, তো 1টার মধ্যেই আমার কিন্তু হয়ে গেছে, যেহেতু ভাতে আলুটা দিয়েছিলাম। তো দেখো মেয়ে অনেক রকম বায়না করছে। তো এখানে একটা কথা বলি, যে ওই পোস্তটা তোমরা শুধু আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে যদি করো তাহলে অসাধারণ খেতে লাগে। এমনি শুধু আলু কষিয়ে না যতটা টেস্ট হয়, ওইভাবে ভাতে আলু দিয়ে সেটা 70% কুক করে তুলে নিলে সেটা এত ভালো খেতে হয়। তো যে দেখো বাবা মানে ঘরের ভিতরে খাচ্ছে, টিভি দেখছে, কারণ এখন নিউজটা তো একদম মুখরোচক জানো তো, বাবা একদমই নিউজটা মিস করছে না, সবসময় দেখছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। চলো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া করলাম, চোখ মুখের অবস্থা দেখো একদম লাল হয়ে গেছে। খাওয়া দাওয়া করে ছাগলটা যেটা রয়েছে আমাদের, ওই যে দেখো কালু, ওকে একটুখানি ভাত খাওয়ালাম, আর যা কিছু তোলাপাড়া ছিল সব তোলাপাড়া করলাম, ওই কারণেই চোখ মুখ একদম লাল হয়ে গেছে। আর ওই যে দেখো কিছু বাকি আছে, একটুখানি মানে কি বলবো ওই ভেজা ভেজা টাইপের রয়েছে, তো সেই কারণে ওগুলো একটুখানি সিঁড়িতে দিলাম, আর হাঁপিয়ে গেছি, হঠাৎ করে হিচকিও উঠতে শুরু করলো যাই না কেন। তো দাঁড়াও একটুখানি দম নিয়ে নি। তো মেয়ে, আমার মেয়ে মা বাবার কাছে ঘুমাচ্ছে, মা শুয়ে গেছে খাওয়ার পর, বাবাও শুলো এইমাত্র, আর আমি খাওয়া দাওয়া করে এইমাত্র ওগুলো তোলাপাড়া করে বালিশে কভার টভার সব পরানো হয়ে গেছে, আর এখন একটুখানি শোবো। গরম একদম ঘেমে চোখ মুখ একদম লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছি কি অবস্থা আমার। সকাল থেকে তোমাদের সাথে দেখলে প্রচুর কিছু শ্যুট করেছি, তো সেই কারণে আজকে আর ব্লগটা বাড়াবো না, তাহলে তোমাদেরই দেখতে অসুবিধা হবে, আর বিকেলের দিকে তোমরা জানোই যে আমার সেরকম কোনো কাজ থাকে না। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো, ওগুলো একটুখানি শুকিয়ে গেলে তারপর তুলে নেবো, এখন একটুখানি শোবো। মেঘ করে মানে মেঘ করেছে, কিন্তু বৃষ্টি আস্তে আস্তে মানে ঘুম ভেঙে যাবে আমাদের। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করবো, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। তো চলো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা সবাইকে।